আমরা মূলত কথা বলতে এসেছিলাম যে সেটার আরও বেটারমেন্ট কীভাবে করা যায়, ম্যানেজমেন্টে কীভাবে আরও লোক প্রয়োজন হলে আরও ঢুকিয়ে কীভাবে সেটা আরও ম্যানেজমেন্ট করা যায় ভালো। আরেকটা যেটা ইম্পর্টেন্ট আমরা মেনলি এসেছিলাম যে ডাক্তাররা যেহেতু এখানে আসছে তারা ফ্রন্ট লাইনে থেকে কোভিডের সাথে যুদ্ধ করছে, তো তাদেরকে একটা আলাদা ফেসিলিটি যাতে রাখা যায়, অন্যান্য সাধারণ পেশেন্টের সাথে একসাথে না রেখে তাদেরকে আলাদা রুম দেওয়া যায় কি না সেইভাবে মেনলি আমরা কথা বলতে এসেছিলাম। তো সেখানে দেখা গেলো যে যে কয়েকটা রুম ছিল আলাদা সেগুলি অলরেডি ফুল হয়ে গেছে, প্রায় 12 জন ডাক্তার ইনফেক্টেড হয়ে সেখানে ভর্তি আছে। তো আজকে কালকে আমরা আশা করছি যে আরও ডাক্তার বা নার্স ইনফেক্টেড হবে, তাদেরকে কোথায় রাখা যায় সেই ব্যাপারে মিলে কথা বলতে এসেছিলাম। তো এম এস স্যার জানালেন সেখানে রুম নেই, তো সে ব্যাপারে আরও ফার্দার আমরা হায়ার অথরিটির সাথে কথা বলবো যে ডাক্তার নার্স বনানোর হেলথ ফেসিলিটি যারা আছে যারা ইনফেক্টেড হচ্ছে তাদেরকে আলাদা কোনো ট্রিটমেন্ট ফেসিলিটি করা যায় কিনা এই ব্যাপারে কথা বলতে এসেছিলাম। তিনি কি আশ্বাস দিলেন, তিনি কি না ওখানে ওনার যে ভগৎ সিং সেটাতে ফুল হয়ে গেছে আর নেই, কিন্তু ওনার যে ওনার দায়িত্ব তো ওই জায়গায় রোজ ভিজিট, উনি নিজেই তো ভিজিট করে না, না ওনার দায়িত্ব ভিজিট করে না, ওটা ইনচার্জ রয়েছে, ইনচার্জ থাকলে ওনার ইনচার্জ রয়েছে, কখনো দেখা যায় না যে ইনচার্জ নিজে ভিজিট করে, সেটা কথা হয়েছে যে ইনচার্জ অ্যাকচুয়ালি ইনচার্জ জেনে দেওয়া হয়েছে, উনি সেখানে ক্লাসের দায়িত্ব থাকে, মানে দুইটা দায়িত্ব একসাথে দেওয়া হয়েছিল, আমরা কথা বলেছি যে ইনচার্জ যিনি থাকবেন আগে 2 জন থাকতো এখন 1 জন করে দেওয়া হবে, এবং উনি এজেন্সিতে কোনো দায়িত্ব থাকবেন 15 দিন শুধু সেটার দায়িত্ব থাকবেন, এখানে ওনার ক্লাস নেওয়া বা অন্যান্য ট্রিটমেন্টের যা দায়িত্ব সেটা টোটালি কাট অফ করে 15 দিন শুধু ভগৎ সিংয়ের দায়িত্ব থাকবেন যাতে ওইটা আরও ভালো ম্যানেজমেন্ট করা যায়। তো কাল উনি আমাদের সামনে উনি কথা বলেছেন, তো আশা করছি এরকমই হবে, একজন ইনচার্জ যিনি থাকবেন উনি সকাল বিকাল ওইখানে ফিজিক্যাল উপস্থিত থাকবেন। ওনার কাছে এই খবরটা আছে কি গতকালকে রাত্রে থেকে এখনও জল ওই জায়গাতে কোনো জলের ব্যবস্থা নেই, ওনার কাছে এই খবরটা আছে কি? অ্যাকচুয়ালি জলের ব্যাপারটা উনি জানেন না, আমরা সকালবেলা ইনফরমেশন পেয়েছি, তারপরে আজ কিছুক্ষণ আগে যখন যোগাযোগ করেছি বললো জলের ব্যবস্থা হয়েছে, তো সেটা কথা হচ্ছে ইনচার্জ যে উনি ফিজিক্যালি যাবেন আজকেই যাবেন, গিয়ে ওখানে কী কী অব্যবস্থা রয়েছে সেটা উনি দেখে এমএসকে জানাবেন বললেন। আচ্ছা, আপনারা যে একটা দাবি রয়েছে ডাক্তারদের আলাদা করে একটা বিষয় রাখার জন্য, সেই বিষয়টা নিয়ে এখন কার সাথে? আমরা এখন আমার DHS DWPM রয়েছে, ওনাদের সাথে কথা বলে যে সমাধান না হয় আমরা প্রয়োজন হলে সেক্রেটারির কাছে যাবো, প্রয়োজন হলে মিনিস্টারের কাছে যাবো, কিন্তু আমরা একটা সরি ইমিডিয়েটলি আমরা একটা ব্যবস্থা করবই। প্রচুর পরিমাণে পেশেন্ট ডাক্তার হিসেবে পেশেন্ট আধা ঘন্টা থাকবো নেই থ্যাংক ইউ। These all people are